হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু ভবগুড়া অফিসিয়াল। আর আমাদের দুজনেরই কিন্তু একটা সুপ্ত ইচ্ছা রয়েছে, সেটা হচ্ছে টাকার বিছানায় শোয়ার। তুই কি শুয়েছিস কখনো? আমারও শোয়া ওঠেনি, আশা করি এরকম ইচ্ছা আপনাদেরও রয়েছে। তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করতে চলেছি আজকে দ্য আরবিআই মিউজিয়াম, যেটা ইন্ডিয়ার সেকেন্ড মানি মিউজিয়াম। তো এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর আগের ব্লগে আমি দেখেছিলাম কলকাতার সোনাঝুরি হাট, যে যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন ওপরে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই চেক করে নিতে পারেন। তো চলুন আজকে এখন শুরু করা যাক ব্লগটা। এই আরবিআই মিউজিয়াম কলকাতার রাজভবন থেকে মাত্র কিছুক্ষণের পায়ে হাঁটা দূরত্বেই অবস্থিত, যেটা কলকাতায় উদ্বোধন হয়েছিল 2019 সালে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই আপনাদের জন্য গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেবো, যাতে আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন এই মিউজিয়ামে। আর এই মিউজিয়ামের টাইমিংও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। ভিডিও শুরুতেই বলে রাখি, এই মিউজিয়াম যদি আপনাদেরকে দেখতে হয় আপনাদেরকে কিন্তু কোনো রকম এন্ট্রি ফিস দিতে হবে না, এবং এই মিউজিয়ামের ভেতরে ভিডিও করা অ্যালাউড নয়, কিন্তু আপনারা চাইলে যে কোনো জিনিসের ফটো তুলে রাখতেই পারেন। ইন্ডিয়াতে প্রথম আরবিআই মিউজিয়াম বা মানি মিউজিয়াম হয় মুম্বাইতে, তারপর কলকাতায় 2019 সালেই অত্যাধুনিক মানি মিউজিয়ামের উদ্বোধন হয়। এই মিউজিয়ামে এলে আপনারা কি কি জানতে পারবেন একটু ছোট করে বিবরণ দিয়ে দিই। পুরনো সেই প্রস্তর যুগ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কারেন্সি কিভাবে ইভলভ হয়েছে তার বিষয়ে একটা ধারণা পাবেন। এছাড়া এখানে রয়েছে 7 ফিটের একটি ইয়াপস্টোন, 12 ফিট উঁচু একটি সুন্দর স্কাল্পচার। এখানে এলে আপনারা জানতে পারবেন কিভাবে গোল্ড মাইনিং হয়, প্রতি বছর পুরো বিশ্বে কত রেটে গোল্ডের দাম বেড়ে চলেছে, এবং প্রতিটা দেশে কতটা গোল্ড রিজার্ভ আছে। এছাড়াও আরবিআই এর ব্যাপারে আপনারা অনেক কিছু ডিটেলস জানতে পারবেন, তাও কিন্তু খুবই অত্যাধুনিক পদ্ধতিতে। হয়তো অনেকেই ভাবছিলেন জায়গাটা কিন্তু বেশ বোরিং, অ্যাকচুয়ালি বোরিং একদমই নয়। এখানে বিভিন্ন রকম অডিও ভিজুয়ালস রয়েছে, যেগুলো শুনে আপনারা কিন্তু সেই সময়কার জীবনযাপনের ব্যাপারে এবং অর্থ সামাজিক ব্যবস্থার ব্যাপারে খুব সুন্দর ধারণা পাবেন, এবং আপনার শরীরের ওজন ইজ ইকুইভ্যালেন্ট টু কটা গোল্ড বার তার ব্যাপারে কিন্তু একটা ধারণা এখানে পেয়ে যাবেন। এবং আমরা এই মিউজিয়ামে আমাদের জীবনের প্রথম গোল্ড বার ছুঁয়ে দেখলাম, আর এই গোল্ড বার যে কতটা ভারী হতে পারে সেদিনকে আমরা অনুভব করেছিলাম। তো আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, আর এসে ঘুরে দেখবেন এই মানি মিউজিয়ামটাকে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশন ক্লিক করে অল করে দেবেন, যাতে নতুন ভিডিও সরাসরি পৌঁছে যায় আপনাদের কাছে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে।